এখন বাজে হলো 9টা, সকালে নাস্তা খেতে আসছি আজকে। আজকের এই নাস্তাটা আমি তৈরি করছি, এটা হলো পাউরুটির মধ্যে ডিম, ডিম লেপে দিয়ে পরে ভাজা ভাজি করছি তেল দিয়ে আর কি, হালকা তেল দিয়ে, দেখতে পাচ্ছেন। আর কলা আছে, এটা আমাদের গ্রামের থেকে আনা কলা, সাগর কলা, খুব মিষ্টি। এখন আছে আপেল, বাসায় সবাই একটু বেশি ব্যস্ত ছিল কাজ নিয়ে, সকালে নাস্তা বানানো যে কষ্ট হয়ে গেছে, এখনো আমারটা আমি করে ফেলছি। সেটা এটার মধ্যে ডিম দিয়ে তারপর তেল দিয়ে ভাজছি, হালকা তেল দিয়ে একদম, সাদা কিছু লাগে না, কিন্তু এটা খাইলে একটা সমস্যা আছে। প্রচুর পরিমাণে গ্যাস হয়, যার জন্য খাওয়ার আগে গ্যাসের শুধু একটা খেয়ে নিছি, আর খাওয়ার পরে একটু আদা খাবো, আদা খেলে গ্যাসটা কম হয়। যাদের গ্যাসের প্রবলেম আছে তারা আদা খেতে পারে। এই জিনিসটা খুব মজা লাগে আমার কাছে, একটা ডিম নেবেন, ডিমটা ভাঙবেন, হালকা ডলা বলে সেটা দিয়া ডিমটা গুলা নেবেন একদম, গুলায় তারপরে হাফ দিয়ে নিয়ে নিয়ে চামচ দিয়ে নিয়ে নিয়ে রুটির উপরে মা খাবেন পুরোটা, এই পাশে পাশে মা খাইয়া হালকা প্যানে তেল নেবেন, এবং শুকনো শুকনো তেল অল্প, কারণ এটাতে যত তেল দিবে ততই খাইব, তেল তো বেশি খাওয়ালো না, অল্প দেবেন। তবে তবে হালকা চুলিটা হালকা রেখে আস্তে আস্তে ভেজে নেবেন, দম লাগে। একটু হারে পেটে পড়বেন গ্যাস হয়, আমি সতর্ক থাকবেন। এটার সাথে আসলে আর কিছু যায় না, সফটওয়্যার যায়, ডিমের একটা ফ্লেভার থাকে, দারুণ খেতে। How?
কিন্তু খাওয়ার পরে পরোটা ভালো লাগে, মাছ খাওয়ার পরে ফল খেতে পারে। আপেলগুলো বাজার থেকে কিনে এনে ভিনেগার মিশিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, এক ঘন্টা দুই ঘন্টা রাখবেন, অন্যরকম থাকে। খাওয়া খাইতে ভালো লাগে আমার কাছে, এই কারণে ভালো লাগে যে মুখে একটা তুলে একটা ভাব থাকে, সেটা চলে যায়, ফ্রেশ হয়ে যায় মুখটা একদম। এনাফ খাওয়া হয়ে গেল সকালবেলায়, খুব ফাটাফাটি হলো, নিজের নিজের বানানো তো খারাপ হলেও ভালো লাগছে না আমার কাছে। এমনি এই জিনিসটা খাইতে ভালোই লাগে, তো অনেকদিন পর পর খাই অবশ্য, কারণ গ্যাস হয়তো, ওই জন্য ভয় ভয় খাইতে মন চায় না। ওকে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।